আপনারা দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে কাতিব টিভির আয়োজন রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা আমার রোজা। আলোচনা করছেন মাওলানা শাহ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানিত শ্রোতা দর্শক, আজকে মাসের সেরা মাস রমজানুল মুবারকের প্রথম দিন, আমরা আপনারা এই পৃথিবীর যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে এই রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং কাতিব টেলিভিশনের সম্প্রচারিত আমার রোজা অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমরা সবাই জানি যে ইবাদত মৌলিকভাবে ইবাদত হচ্ছে পাঁচ ভাগে বিভক্ত। এক প্রকারের ইবাদত আমরা করি জবান দ্বারা, এক প্রকারের ইবাদত আমরা করি শরীর দ্বারা, আমরা জবানি ইবাদত বলি, বদনি ইবাদত বলি। আরেক প্রকারের ইবাদত হচ্ছে আমরা মাল দ্বারা করি। জবানি ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমরা যে সাক্ষ্য প্রদান করি তাওহীদ এবং রিসালাতের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি হচ্ছে জবানি ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, যেটা হাদিস শরীফে বলা হয়েছে যে ওই ইকামুসসালাহ। এবং আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে যাকাত, যেটা বলা হয়েছে ওয়া ইতাউজ যাকা। এবং শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বিত ইবাদত হচ্ছে হজ। এই হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাহলে আরেকটি ইবাদত হচ্ছে যে মনহিয়াত বা মুনকারাত থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা যে সমস্ত আওয়ামির আমাদের উপর ফরজ করেছেন সেগুলোর মধ্যে হচ্ছে ইমান, নামাজ, তারপরে যাকাত এবং হজ। আর যে সমস্ত মুনকারাত, যে সমস্ত মনহিয়াত, যে সমস্ত মমনুয়াত, যে সমস্ত বিষয় হারাম করা হয়েছে আমাদের উপর, সেইগুলোর মধ্যে সেগুলো থেকে বেঁচে থাকাও কিন্তু ইবাদত। এবং সেই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে রোজা। কারণ সোম বলা হয় যে সূর্যাস্ত থেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পান, আহার এবং যৌনাচার থেকে বিরত থাকা। এবং এর নেপথ্যে হচ্ছে যে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকা, এটা হচ্ছে সোম। তাহলে সোম হচ্ছে যে মনহিয়াত এবং মুনকারাত এবং সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকার যে ইবাদত, সেই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সোম। প্রিয় বন্ধুরা, রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছিল দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হয়েছে আমরা জানি, এবং রমজান মাস আসতেছিল শাবান মাসের 30 তারিখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে ভাষণ দান করলেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ, এটি হচ্ছে একটি কালোত্তীর্ণ ভাষণ। কালোত্তীর্ণ ভাষণ এই জন্য বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ভাষণটি, যতগুলো ভাষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, এই ভাষণটি কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে। এজন্য আমরা এই ভাষণটিকে একটি কালোত্তীর্ণ ভাষণ বলছি, যে এটি একেবারে শেষ উম্মত পর্যন্ত এটি কার্যকর থাকবে। তো সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমাতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। ফাকালা আইহান নাস, হে মানব জাতি, তিনি বললেন,
কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের উপর ছায়া ফেলতে যাচ্ছে একটি মহান মাস, শাহরুন মুবারাকুন, একটি বরকতময় মাস, এবং শাহরুন ফিহি লাইলাতুন, এবং এই মাসের মধ্যে এরকম একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিযাতান, এই মাসের দিনের বেলা রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতওয়ান, এবং এই মাসের রাতে কিয়ামুল লাইল করাকে আল্লাহ তাআলা আমাদের জন্য নফল ইবাদত বানিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে আমাদেরকে বললেন যে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, যে এই মাসে যে একটি কল্যাণকর একটি নেক কাজ করবে, কানা কামান আদা ফরিযাতান ফিমা সাওয়াহু, এই মাসে যে একটি নফল ইবাদত আদায় করলো, অন্য মাসে সে যেন একটি ফরজ আদায় করলো। ওমান আদা ফিহি ফরিযাতান, এবং এই মাসে যে একটি ফরজ আদায় করলো, কানা কামান আদা সাবঈনা ফরিযাতান ফিমা সাওয়াহু, সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলো। ওয়া হুয়া শাহরুস সবর, এবং এটি হচ্ছে সবরের মাস, এটি হচ্ছে ধৈর্যের মাস। ওয়া শাহরুস সবর ওয়া সবরু সওয়াবুল জান্নাহ, এই এবং ধৈর্যের বিনিময় হচ্ছে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে ধৈর্যের মাস। একটা বিষয় আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে ধৈর্য মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, একটি মানবিক গুণ। সংযম অবলম্বন করা, নিজেকে সংযত রাখা, রাগ আসলে নিজেকে নিয়ন্ত্রণ করা, ক্ষুধা পিপাসার সময় নিজেকে ধৈর্য ধারণ করা, যুদ্ধের ময়দানে ধৈর্যের সাথে টিকে থাকা, তারপরে এই মানুষ যখন অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হয় অথবা দারিদ্রতার সম্মুখীন হয় এই সময়ে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে নিজেকে ধৈর্যের মাধ্যমে নিবৃত্ত রাখা, এরকম অনেকগুলো ধৈর্যের এবং সবরের ময়দান আমাদের সামনে আছে। এই যে ধৈর্যের যে গুণটি, মানবিক গুণটি, সেটিকে প্রতিস্থাপন করার মাস হচ্ছে রমজানুল মুবারক। এই মাসে ধৈর্য ধারণ করে আমরা নিজেদেরকে একজন সাবির হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, এবং এর বিনিময়ে মহান মালিক আমাদেরকে জান্নাত প্রদান করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্য ধারণের মাস, এবং এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়া সবরু সওয়াবুল জান্নাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে বললেন যে ওয়া হুয়া শাহরুল মাওয়াসাত, এটা হচ্ছে সহমর্মিতার মাস। সহমর্মিতা এই জন্য বলা হয়েছে যে আমরা জানি যে পৃথিবীতে সকলের অর্থনৈতিক স্ট্যাটাস সমান নয়, অর্থনৈতিক মান সমান নয়, এবং সকলের ইনকাম সমান নয়। কেউ রোজানা 400 টাকা ইনকাম করেন, আবার কেউ 400,000 টাকাও ইনকাম করেন। সুতরাং এখানে ধনী এবং গরিবের যে ব্যবধান বিশ্বব্যাপী রয়েছে, সেই বিষয়টি ধনীরা গরিবের যে ক্ষুধা পিপাসার যে কষ্ট ক্লেশ, এটি তারা রমজানুল মুবারকে অনুভব করতে পারেন। কারণ ধনীর ঘরে খাবার থাকলেও তিনি খেতে পারেন না, তার ঘরে পানীয় থাকলেও তিনি সেটা পান করতে পারেন না, তার ঘরে হালাল স্ত্রী থাকতেও সেটা ব্যবহার করতে পারেন না। তিনি তখন বুঝতে পারেন যার স্ত্রী নাই তার কষ্ট কি, এবং তিনি বুঝতে পারেন যার ঘরে খাবার নাই তার কি কষ্ট। এই জিনিসগুলো তার বোঝার মতো সক্ষমতা আসে রমজানুল মুবারকের মধ্য দিয়ে। সুতরাং গরিবের যে অভাব অনটন, এই বিষয়টি ধনীরাও অনুভব করতে পারেন সিয়াম সাধনার মধ্য দিয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে হুয়া শাহরুল মাওয়াসাত, সহমর্মিতার মাস। তখন গরিবের প্রতি ধনীর যে সহমর্মিতা জাগ্রত হয় সেটা তারা প্রকাশ করতে পারে এই এই মাসের এই অনুশীলনের মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক বাড়িয়ে দেন। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আমরা একেবারে ছোটবেলা থেকে সেটা দেখে আসছি যে রমজানুল মুবারকে আল্লাহ তাআলা ধনী গরিব সকল মানুষের রিজিক বাড়িয়ে দেন, আমরা এটা অনুভব করি। এবং রমজানুল মুবারকে আমরা কিন্তু সারা বছরের চাইতে আমরা
ভালো খাই এবং আল্লাহ তাআলা রিজিকও বৃদ্ধি করে দেন। তো এখানে আমি আপনাদের সামনে যে বিষয়টি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের একটি অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মাহাত্ম্য, এই মাসের গুরুত্ব, এই মাসের আজমত তিনি প্রকাশ করেছেন এবং এই মাসে যে ফজিলত সেটা তিনি প্রকাশ করেছেন, এর মধ্য দিয়ে তিনি ভাষণটি শুরু করেছেন। আমরা পরবর্তী আলোচনাতে ভাষণের অবশিষ্ট অংশ আপনাদের সামনে পেশ করব। আজকে সময় ফুরিয়ে এলো, আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস, মুজাম্মিল হোসেন পরিচালিত হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস। আমাদের সেবায় রয়েছে হজ, উমরা, ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, টিকিটিং এবং প্যাকেজ ট্যুর। শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস, 318 ওরিয়েন্টাল শপিং কমপ্লেক্স, চতুর্থ তলা, বন্দরবাজার, সিলেট। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।